মাথার একডাল চুল কেটে বব কাট করে ফেলেছেন। লাইট ক্যামেরা অ্যাকশনের সামনে চেনা মেকআপ রুমে দেখা মিলেছে ঐন্দ্রিলার। চেনা মানুষের ভিড়ে চেনা জায়গায় ফিরে কাজে যোগ দিয়ে বেশ খুশি অভিনেত্রী। কর্কট রোগের সঙ্গে লড়াই অব্যাহত, কেমোথেরাপিও চলছে। প্রথম কেমো নেওয়ার পর আন্তর্জাতিক নারী দিবস অর্থাৎ 8 মার্চ শুটিং ফ্লোরে ফিরেছেন জীবন কাঠি ধারাবাহিক খ্যাত অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। অভিনেত্রীর কথায় মনের জোর তো রাখতেই হবে, কারণ এত লম্বা একটা ট্রিটমেন্ট করাতে হবে। মনের জোর 90% দরকার, সেটা ছাড়া তো আর এগোতে পারবো না। এই নিয়ে দ্বিতীয়বার মরণ রোগ থাবা বসিয়েছে ঐন্দ্রিলার শরীরে। 5 বছর পর ফের ক্যান্সারে আক্রান্ত অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা, মানে জীবন কাটির জানবি। তবে অদম্য জেদ আর ইচ্ছা নিয়ে এই রোগকে ফের হারিয়ে দিতে বদ্ধপরিকর তিনি। শরীরে থাবা বসিয়েছে মরণ রোগ, তবে মন থেকে যথেষ্ট শক্ত ঐন্দ্রিলা। তার কথায় মন এখন আগের থেকে অনেকটা ভালো আছে, বিষয়টাকে মেনে নেওয়া কঠিন। তবে ওই ফেসটা থেকে আমি কাটিয়ে উঠতে পেরেছি, মেনে নিতে পেরেছি আমার রোগটা হয়েছে, আমাকে চিকিৎসা করাতে হবে। এখন মনের অবস্থা আগের থেকে অনেক ভালো। পরিবারের কাছে দারুণ শখ ছিল ঐন্দ্রিলার করোনা আক্রান্ত হওয়ার খবর। এর আগে 2015 সালে 11 শ্রেণীতে পড়ার সময় ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন ঐন্দ্রিলা। দীর্ঘ 1.5 বছর ধরে লড়াইয়ের পর স্বাভাবিক জীবনে ফেরেন। অভিনেত্রী জানিয়েছেন হঠাৎ করে পিঠে ব্যথা। তার বাবা একেবারে দেরি না করে বাবা মায়ের সঙ্গে দিল্লি পাড়ি দেন তিনি। সেখানে ঘনিষ্ঠ বন্ধু সব্যসাচী কলকাতায় ছুটি নিয়ে দিল্লি চলে যান। অভিনেত্রীর 3 দিন কেমো ট্রিটমেন্টে 2 দিন পাশে ছিলেন বন্ধু সব্যসাচী। বন্ধু পরিবারই তার মনের জোর, চিকিৎসায় এত দূর এগিয়ে গিয়েও পাশে সব্যসাচীকে পেয়ে মনের জোর পেয়েছিলেন তিনি। অতিমারির জন্য নানা সচেতনতা বিধি মেনে ফ্লোরে শুটিং করেছেন ঐন্দ্রিলা। খুব অল্প অল্প শুটিং করেছেন তিনি, তার শরীরের কথা মাথায় রেখে। চিকিৎসকদের কথায় আগামী 6 মাস চিকিৎসা চলবে ঐন্দ্রিলার। দিন কয়েক আগে প্রথম কেমো নিয়েছেন, সেই কারণে শরীর দুর্বল। দ্বিতীয়বার কেমো নেবেন আগামী 19 মার্চ। দিল্লির এক বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছে অভিনেত্রীর। অভিনেত্রী জানিয়েছেন আগের থেকে অনেক ভালো আছেন তিনি। অনুরাগীদের প্রার্থনার জন্য ধন্যবাদ জানিয়েছেন তিনি। চিকিৎসার সবটুকু সময় অনুরাগীদের তার পাশে থাকার কথা জানিয়েছেন অভিনেত্রী।